হাই দর্শকো, হ্যালো। রামাদান ইফতার চ্যালেঞ্জে আজকে ডে 8, আর আজকে আমু বিফ দিয়ে এই মজাদার কাবাবটা বানাবে, যেটা খেতে খুবই মজা আর বানানোও খুব সহজ। ইয়াম্মি, খুব মজা হইছে। সো বোলের মধ্যে ফার্স্টে মিনসড বিফ নিয়ে নিব, দেন এর মধ্যে দিব কুচি করা টমেটো, কুচি করা ক্যাপসিকাম, কুচি করা পেঁয়াজ, দেন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা। এখন এর মধ্যে মশলা অ্যাড করব, দিব কাবাবের মশলা, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, আদা আর রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, তারপর এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট ব্রেড ক্রাম্বস কাবাবগুলো শেপ করার জন্য। সব কিছু দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে যা যায় আমাদের ইনস্টাতে ফলো দাওনি, তাড়াতাড়ি কারিমা রহমান আইডিতে ফলো দিয়ে আসো, আর কমেন্ট করে ফেলো যে কোথেকে তোমরা এই ভিডিওটা দেখছো। এখন এর মধ্যে দিয়ে দেবো কুকিং অয়েল, দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিব। আর এর মধ্যে যা যায় আমাদের ফেসবুক পেজে ফলো দাওনি, কারিমা রহমান ফেসবুক পেজে ফলো দিয়ে আসো। আর এর মধ্যে আম্মু কাবাবগুলোকে এইভাবে শেপ করে নিয়েছে, তোমরা চাইলে অন্যভাবেও শেপ করে নিতে পারো বা শিকের মধ্যে ঢুকিয়েও শেপ করে নিতে পারো। এখন এগুলোকে ভাজার পালা। আর এর মধ্যে যা যায় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কারিমা রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসো, এন্ড ডু ফলো ইন আওয়ার টিকটক আইডি টু। এই রমাদানে আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট একজন মানুষ হলেও তাকে যেন আমরা ইফতার সার্ভ করতে পারি আমাদের সাধ্যের মধ্যে। সবাইকে তো আর সার্ভ করা পসিবল না, কিন্তু একজনকে তো আমরা দিতেই পারি। আমাদের কাবাবটা বানানো হয়ে গেছে আর এটা ফাতেমা খাওয়ার জন্য একদম পাগলই হয়ে গেছে। এন্ড গাইজ, এটা খেতে আসলেই অনেক মজা। ইফতারের জন্য এটা বানিয়ে দেখো। ইয়াম্মি, খুব মজা হইছে। আল্লাহ হাফেজ।